আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শাহিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত আমাদের আজকের বিষয় বাংলা দ্বিতীয় পত্র পাঠ ক্রিয়াপদ যে পদ দ্বারা কার্য সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন হয় হচ্ছে করছি আসছি যাচ্ছি ইত্যাদি ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় যেমন পর একটি ধাতু পরের সাথে ছেয়ে দিলে পড়ছে পড়ছে একটি ক্রিয়াপদ ধর একটি ধাতু ধরের সাথে এ দিলে ধরে ক্রিয়াপদ বাক্যের অপরিহার্য অঙ্গ ক্রিয়াপদ ভিন্ন বক্তা মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠিত হতে পারে না তবে বাংলায় এমন কিছু বাক্য আছে যে বাক্যগুলো ক্রিয়াপদ ছাড়া গঠিত হয় অর্থাৎ অনুক্ত বা উজ্জ ক্রিয়ার বাক্য আছে আজ এবং হ ধাতুর ক্রিয়া সাধারণত অনুক্ত বা উজ্জ থাকে যেমন ইনি আমার ভাই এ বাক্যে কোনো ক্রিয়াপদ নেই ইনি সর্বনামপদ আমার সর্বনামপদ ভাই পদ কোনো ক্রিয়াপদ নেই তাহলে ক্রিয়াপদ ছাড়াই বাক্য গঠিত হয়েছে এখানে একটি অনুক্ত বা উজ্জ ক্রিয়া আছে সেটি হলো হন ইংলিশে আমরা যদি বলি হি ইজ মাই ব্রাদার এখানে স্থানীয় বাংলা ক্রিয়াপদটি উজ্জ বা অনুক্ত আছে তুমি যদি এভাবে বলো পুকুরে অনেক মাছ বাক্য হয়ে গেল ক্রিয়াপদ ছাড়াই বাক্য হয়েছে পুকুরে অনেক মাছ তবে একটি অনুক্ত বা উজ্জ ক্রিয়া আছে সেটি হচ্ছে আছে পুকুরে অনেক মাছ আছে তাহলে আছ ধাতুর ক্রিয়াটি এখানে উজ্জ আছে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া দুই প্রকার সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি হয় তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া আর যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি হয় না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া যেমন আমি স্কুলে যাই এখানে যাই ক্রিয়াপদ দ্বারা বাক্য শেষ হয়েছে পরিসমাপ্ত হয়েছে বক্তা তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পেরেছে অসমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি হয় না যেমন সূর্য উঠলে উঠলে পর্যন্ত যদি বলো তাহলে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি অর্থাৎ বাক্যের পরিসমাপ্তি হয়নি তাহলে উঠলে ক্রিয়াটি হলো অসমাপিকা ক্রিয়া কারণ উঠলে দ্বারা বাক্য শেষ হয়নি অন্ধকার দূর হয় এখানে দূর হয় ক্রিয়াটি হল সমাপিকা ক্রিয়া মূল ক্রিয়া হয় তার সাথে দূর সহ যোগ করলে হবে মিশ্র ক্রিয়া তাহলে এখানে উঠলে অসমাপিকা ক্রিয়া আর হয় সমাপিকা ক্রিয়া আমরা বিকেলে খেলতে এখানে খেলতে ক্রিয়াটি অসমাপিকা ক্রিয়া কারণ এ পর্যন্ত আমি যদি বলি আমরা বিকেলে খেলতে তাহলে আমার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয়নি অর্থাৎ বাক্যের পরিসমাপ্তি হয়নি তোমার আরও জানতে ইচ্ছে করবে আমরা বিকেলে খেলতে খেলতের পরে কি অসমাপিকা ক্রিয়ার গঠন ধাতুর সাথে ইয়া এ ইলে লে এবং ইতে তে বিভক্তিযুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়াপদ গঠিত হয় ইয়া এ ইলে লে ইতে তে ইয়া ইলে ইতে সাধুরূপ আর এ লে তে চলিত রূপ সাধুরূপে ইয়া ইলে ইতে হয় চলিত রূপে এ লে তে হয় যেমন খেল যোগতে সমান খেলতে পড় লে সমান পড়লে কর যোগ এ সমান করে আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসলাম মানে পর যোগতে পড়তে এটা অসমাপিকা ক্রিয়ার বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়েছে পড়লে ভালো করে পড়লে পরীক্ষায় সফল হবে পড় যোগলে পড়লে পড়লে ক্রিয়াটি অসমাপিকা ক্রিয়া তুমি ভালো করে কাজ করে তারপর সেখানে যাও কাজ করে করযোগ এ সমান করে একটা কথা মনে রাখবে এ ক্রিয়া যুক্ত হয়ে ধাতুর সাথে সমাপিকা ক্রিয়াপদও গঠন করতে পারে আবার অসমাপিকা পদ গঠন করতে পারে যেমন কর যোগ এ সমান করে সমাপিকা ক্রিয়া কর যোগ এ সমান করে অসমাপিক ক্রিয়া যেখানে করিয়া থেকে করে হয় সেখানে অসমাপিকা হবে আর যেখানে করিয়া থেকে নয় শুধু করযোগ এ সমান করে হয় সেটা সমাপিকা ক্রিয়া এরপর আসি কর্মের ভিত্তিতে ক্রিয়া তিন প্রকার সকর্মক্রিয়া অকর্মক্রিয়া এবং ক্রিয়া সকর্ম ক্রিয়া যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলে ক্রিয়া কর্ম কি বাংলা ব্যাকরণে কর্ম হচ্ছে ব্যক্তি বা বস্তু অথবা বিশিষ্ট পদ কিংবা সর্বনাম পদ অর্থাৎ কী বা কাকে দিয়ে ক্রিয়াকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যদি উত্তর পাওয়া যায় সেটা হলো কর্মপদ বাস্তব জীবনে আমরা কর্ম বলতে বুঝি কাজ কিন্তু বাংলা ব্যাকরণে কর্ম বলতে কাজ বললে হবে না ভুল হবে বাংলা ব্যাকরণে কর্ম বলতে বোঝায় ব্যক্তি বা বস্তুকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় যেমন নাসিমা ফুল তোলে নাসিমা কি তোলে ফুল তোলে কি দিয়ে প্রশ্ন করে যে যদি উত্তর পাওয়া যায় তা হলো কর্মপদ কি তুলে ফুল তোলে এখানে ফুল হলো কর্মপদ তাহলে তোলে ক্রিয়ার কর্ম আছে কি ফুল এ কারণে এর তোলে ক্রিয়াটি হল ক্রিয়া আবার মৃদুল নাচে এখানে কি নাচে কাকে নাচে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় না সে কারণে নাচে ক্রিয়াটি অকর্মক আমিন পড়ে পরে ক্রিয়াটি অকর্মক কারণ এর কোনো কর্মপদ নেই এবার আসি দ্বি ক্রিয়া যদি কোনো ক্রিয়াপদে দুটো কর্ম থাকে অর্থাৎ একটি ব্যক্তিবাচক ও একটি বস্তুবাচক কর্ম থাকে সেক্ষেত্রে ওই ক্রিয়াটিকে বলা হয় দ্বিকর্ম ক্রিয়া যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন এ বাক্যে দুটো কর্ম আছে একটি কর্ম ব্যক্তিবাচক আর একটি কর্ম বস্তুবাচক দিয়েছেন ক্রিয়াপদ এই ক্রিয়াপদের দুটো কর্ম বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন আমাকে একটি কর্মপদ কলম একটি কর্মপদ কী কিনে দিয়েছেন কলম কিনে দিয়েছেন কী দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কাকে কিনে দিয়েছেন আমাকে কিনে দিয়েছেন কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় কাকে দিয়ে প্রশ্ন করে সাধারণত ব্যক্তিবাচক কর্ম পাওয়া যায় আর কী দিয়ে প্রশ্ন করে সাধারণত বস্তুবাচক কর্ম পাওয়া যায় গঠনের দিক থেকে ক্রিয়া তিন প্রকার প্রযোজক ক্রিয়া যৌগিক্রিয়া এবং ক্রিয়া প্রযোজক ক্রিয়া যে ক্রিয়া একজনের পরিচালনায় অন্য কর্তৃক সম্পাদিত হয় তাকে বলা হয় প্রযোজক ক্রিয়া একজন করে অন্যজন করায় যেমন রাখাল গরুর পাল চড়ায় এখানে রাখাল প্রযোজক আর গরুর পাল প্রযোজক আর ক্রিয়াটি হচ্ছে প্রযোজক ক্রিয়া চড়ায় চড়াই ক্রিয়াটি প্রযোজক ক্রিয়া এরপরে আসি মা শিশুকে চাঁদ দেখাচ্ছে মা কর্তৃক শিশুকে দিয়ে একটি কাজ করানো হচ্ছে সে কারণে মা হচ্ছেন প্রযোজক আর শিশু প্রযোজ্য এবং দেখাচ্ছেন ক্রিয়াটি হলেও প্রযোজক ক্রিয়া যৌগিক ক্রিয়া যৌগিক ক্রিয়ার গঠন হলে একটি অসমাপিকা ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া উভয় মিলে যৌগিক ক্রিয়া গঠিত হয় যেমন চা জুড়িয়ে যাচ্ছে এখানে জুড়িয়ে অসমাপিকা ক্রিয়া যাচ্ছে সমাপিকা ক্রিয়া আমরা আগেই বলেছি ইয়া ইলে ইতে বা এলে তে বিভক্তিযুক্ত ক্রিয়াকে বলা হয় অসমাপিকা ক্রিয়া সাধারণত হয় যদি বাক্যের পরিসমাপ্তি না হয় তাহলে চা জুড়িয়ে যাচ্ছে এখানে জুড়িয়ে অসমাপিকা ক্রিয়া আর যাচ্ছে সমাপিকা ক্রিয়া তাহলে একটি অসমাপিক ক্রিয়া এবং একটি সমাপিকা ক্রিয়া দ্বারা যদি একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশিত হয় তাকে ক্রিয়া বলা হয় যেমন এখন বসে পড়ো বসে অসমাপিক ক্রিয়া পড়ো সমাপিকা ক্রিয়া বৃষ্টি থেমে গেল থেমে অসমাপিক ক্রিয়া গেল সমাপিকা ক্রিয়া উভয় মিলে যৌগিক ক্রিয়া থেমে গেল যৌগিক ক্রিয়া বসে পড়ো যৌগিক ক্রিয়া জুড়িয়ে যাচ্ছে যৌগিক ক্রিয়া মিশ্র ক্রিয়া মিশ্রক্রিয়া হল বিশেষ বিশেষণ কিংবা ধর্নাত্মক অব্যয়ের পরে যদি সমাপিকা ক্রিয়াপদ থাকে তবে উভয় মিলে মিশ্রক্রিয়া গঠিত হয় বিশেষ বিশেষণ কিংবা ধর্নাত্মক অব্যয়ের পরে যদি সমাপিকা ক্রিয়াপদ থাকে যেমন আমি তোমাকে দেখে বেশ প্রীত হোলাম এখানে প্রীত বিশেষণ পদ হোলাম সমাপিকা ক্রিয়া উভয় মিলে মিশ্রক্রিয়া হোলাম শুধু সমাপিকা ক্রিয়া আর হোলামের সাথে যদি প্রীত আমি নিই তাহলে উভয় মিলে বিশেষণ পদ সহ মিলে হয় মিশ্রক্রিয়া মাথা ঝিমঝিম করছে মাথা ঝিমঝিম করছে এখানে ঝিমঝিম ঝিম ধন্যাত্মক অব্যয় করছে সমাপিকা ক্রিয়া এর বাইরে আরও কিছু ক্রিয়াপদ আছে যেমন নাম ধাতুর ক্রিয়া আছে নামপদ দ্বারা যদি ক্রিয়াপদ গঠিত হয় তাহলে তাকে বলা হয় নাম ধাতুর ক্রিয়া নামপদ যদি ধাতু হিসেবে ব্যবহৃত হয় এবং তার সাথে যদি ক্রিয়া যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয় তাকে বলা হয় নাম ধাতুর ক্রিয়া যেমন শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন এখানে বেত একটি নামপদ বেতের সাথে আ হয়েছে তারপর ছেন ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে বেতাচ্ছেন হয়েছে তাহলে নাম ধাতু পদ থেকে নাম ধাতু হয়েছে নাম ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়েছে বলে এই ক্রিয়াকে বলা হয় নাম ধাতুর ক্রিয়া এবার আসি ক্রিয়ার ভাব মূল ভাব ক্রিয়ার ভাব ক্রিয়ার ভাব প্রধানত চার প্রকার নির্দেশক অনুজ্ঞা সাপেক্ষ আকাঙ্ক্ষা নির্দেশক ভাবের ক্রিয়া বিবৃতিমূলক ও প্রশ্নবোধক বাক্যের ক্রিয়াকে বলা হয় নির্দেশক ভাবের ক্রিয়া যেমন তোমরা এখন এলে প্রশ্নবোধক বাক্য এলে ক্রিয়ার ভাব নির্দেশক কারণ এটি প্রশ্নবোধক বাক্য তাহলে প্রশ্নবোধক এবং বিবৃতিমূলক বাক্যের ভাবকে বলা হয় নির্দেশক ভাব অনুজ্ঞা মানে আদেশ উপদেশ নিষেধ অনুরোধ অনুনয় প্রার্থনা যেমন এদিকে এসো এখানে আদেশ করা হচ্ছে সে কারণে এসো ক্রিয়ার ভাব অনুজ্ঞা আমার কাজটা করে দাও না ভাই এখানে অনুরোধ করা হচ্ছে সে কারণে এটি অনুজ্ঞাভাবের ক্রিয়া কড়ারোদে ঘোরাঘুরি করো না এটি উপদেশ উপদেশ হওয়াতে এটি অনুজ্ঞাভাবের ক্রিয়া সাপেক্ষ সাপেক্ষ হচ্ছে একটির উপর আরেকটি নির্ভরশীল একটি কাজের উপর যদি আরেকটি কাজ নির্ভরশীল হয় সেই বাক্যের ক্রিয়াকে ক্রিয়া হয় সাপেক্ষ সাপেক্ষভাবের ক্রিয়া যেমন ভালো করে পড়লে সফল হবে এখানে ভালো করে পড়ার উপর সফল হওয়া নির্ভরশীল কাজেই এই বাক্যের ক্রিয়া সাপেক্ষভাবের ক্রিয়া এরপরে আকাঙ্ক্ষা ভাবের ক্রিয়া আকাঙ্ক্ষা ভাবের ক্রিয়া হয় ইচ্ছাসূচক বাক্য ইচ্ছাসূচক বাক্যের ক্রিয়া হল আকাঙ্ক্ষা ভাবের ক্রিয়া শুভজনক আশীর্বাদ কিংবা মঙ্গল কামনা করা যেমন আল্লাহ তোমার মঙ্গল করুন তো আজ পর্যন্ত অনলাইন ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে আল্লাহ হাফিজ